তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এই CANVA ক্যানভা লিখে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে দেখবেন যে এটা আসলে ইনস্টল করা আছে কিনা। ইনস্টল করা না থাকলে এখান থেকে জাস্ট যে ওপেন যেখানে আছে এখানে ক্লিক করবেন। ওপেন না থাকলে যেটা থাকবে, যেমন যদি আমার কোনো অ্যাপস ইনস্টল করা না থাকে, যেমন লোগো মেকার, তাতে দেখেন ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে ক্লিক করতে হবে। ঠিক ক্যানভাতেও ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন লেখা আসবে। তো আসুন দেখি আমার অ্যাকাউন্টটা একবার দেখি, ক্যানভা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ক্যানভা অ্যাকাউন্ট। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে নিচের দিকে ডান পাশে এডুকেশন লেখা আছে, হ্যাঁ, আর তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে প্রো ভার্সন। উপরে যে তিনটা ডটে বাম পাশে ক্লিক করলে দেখেন এই যে মোহাম্মদ আশিকুর রহমান, তো এটা হচ্ছে ক্যানভা প্রো অ্যাকাউন্ট। বাট আপনি যখন ইনস্টল করবেন তখন প্রো থাকবে না, শুধুমাত্র ক্যানভা থাকবে। ইটস ওকে, জাস্ট এটা ইনস্টল করে রেখে দেবেন। হ্যাঁ, তারপর যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট দেখাচ্ছি, ওকে, তারপর এখানে একটা লিংক থাকবে, লিংকটা অবশ্যই আপনি এই এখানেই খুঁজে পাবেন, এই পোস্টেই, পোস্টেই এই লিংক। আচ্ছা, তারপর এই লিংকটা দেওয়া থাকবে, লিংকটা আপনারা পোস্টে খুঁজে পাবেন। পোস্টটা এটা জাস্ট কপি করবেন, কপি করে রাখবেন, অল ক্লিক করে কপি করে তারপর একটা ব্রাউজারে যাবেন, যেমন ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এটা জাস্ট পেস্ট করে দিবেন ক্রোম ব্রাউজারে। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এরকম একটা আসবে, এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। তারপর গুগল অ্যাকাউন্ট চুজ করবেন, এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে, আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাতে ক্লিক করবেন। আপনার গুগল অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন, তারপর এটা আসবে। হ্যাঁ, এবং এটার পর এই দেখেন এটা লেখা আসবে, নিচে গট ইট লেখা আসবে, ওয়েলকাম, এই যে জাস্ট চলে আসলো। আপনার কিন্তু আগে থেকে ক্যানভা ছিল, দেখেন আমি নতুন একটা প্রোফাইল ইয়ে করেছি গুগলে, ডোনেট ফর ফুঙ্গামারি, এটা চলে আসছে। এটাও কিন্তু দেখেন ডোনেট ফর ফুঙ্গামারি, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু প্রো। এখানে একটা আমি ইনস্টাগ্রাম পোস্ট, যে কোনো একটা পোস্ট নেই, মানে যে কোনো একটা ডিজাইন নেই, ডিজাইনটা করতে গিয়ে দেখি যে আমাদের যে প্রো ফিচারগুলো সেটা এখানে আছে কি না। তো জাস্ট এমনিতে একটা যে কোনো একটা নেই, টেমপ্লেট, টেমপ্লেট নিলে এখানে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ফ্রি ভার্সন নাকি পেইড ভার্সন। তো আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম, তারপর সার্চ দিন, জাস্ট যে কোনো কিছু আমরা সার্চ দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিচ্ছি। এই দেখেন ব্যাকগ্রাউন্ড, ইডু ইডু এডু, এগুলো হচ্ছে প্রো। হ্যাঁ, এই যে দেখেন আমি একটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে প্রো ভার্সন, তার মানে প্রো ভার্সন সাপোর্ট করে ফেলছে অলরেডি। দেখছেন যেটা নিলাম সেটার এখানে ইডু লেখা আছে, মানে এটা প্রো ভার্সন। জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে প্রো ভার্সন কাজ করছে কিনা। একটা টেক্সট বক্স জাস্ট নিলাম, আপনাদের কাজ শেষ, আপনাদের এত দূর চলে এসে থাকলে আপনাদের ফোনে অলরেডি ক্যানভা প্রো ইনস্টল হয়ে গিয়েছে। এটাই লিখছি, দিস ইজ এ ক্যানভা প্রো, বড় করে দিস ইজ এ ক্যানভা প্রো, মানে হচ্ছে এটা ক্যানভা প্রো কাজ করছে, যেহেতু মাঝে ছবিটা হচ্ছে প্রো প্রো ভার্সনের ছবি। তো আরেকটা টেক্সট বক্স নিয়ে জাস্ট আপনাদেরকে এখানে লিখে দিয়েছি, আসলে কাজ শেষ হয়ে গেছে, এইটুকুই কাজ ছিল ক্যানভা প্রো ডাউনলোড করার। জাস্ট এখানে ডান লিখে দিব আর কি, যে এটা হয়ে গেছে, আপনাদের কাজ শেষ।
ডান লিখে দিচ্ছি। এই যে আপনাদের ক্যানভা প্রো ইনস্টল হয়ে গিয়েছে এবং এই কাজটা হচ্ছে শেষ। এরপর থেকে আপনারা প্রো ভার্সন ইউজ করতে পারবেন। এখন দেখেন ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে এই যে পিএনজি ফাইল টাইপ আমি যে ডাউনলোড করব, দেখেন এখানে এসভিজি লেখা আছে, তার পাশে একটা চিহ্ন আছে প্রো চিহ্ন। অন্যান্যগুলো সব জায়গাতে ফ্রি ভার্সনে ডাউনলোড করা যায়, আমি এসভিজি সিলেক্ট করলাম যাতে বুঝতে পারেন যে প্রো ভার্সন ডাউনলোড হয় কিনা। এই দেখেন প্রো ভার্সনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবেই ইনস্টল করে মানে ক্যানভা প্রোটা চালু করে নিতে পারবেন লিঙ্কের মাধ্যমে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করছি যে আজকে সবাই এটা সবাই ডাউনলোড করে ইনস্টল করে পোস্ট করে জানাবেন যে কার কারটা ডাউনলোড হলো। আমি চাই যে সবার এই ক্যানভা প্রোটা যেন ডাউনলোড হয়ে যায় এবং ইনস্টল হয়ে যায় এবং ক্যানভা প্রো দিয়ে আজকে থেকে যেন আপনারা কাজ শুরু করতে পারেন। আপনারা সবাই পোস্ট করবেন অবশ্যই, সবাই এই ক্যানভা প্রো অ্যাক্টিভেট করে সবাই গ্রুপে পোস্ট করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ।